নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের চড়ক পুজো বা নীল পুজো কীভাবে শুরু হয়েছিল তার ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলি প্রদান করব আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন চড়ক পুজো হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব চৈত্রের শেষ দিন এই পুজো অনুষ্ঠিত হয় এবং বৈশাখের প্রথম দুই দিন ব্যাপী চড়ক পুজোর উৎসব চলে স্তরের লোকেদের মধ্যে এই অনুষ্ঠানের প্রচলন খুব প্রাচীন নয় তবে পাশুপথ সম্প্রদায়ের মধ্যে প্রাচীনকালে এই উৎসবের প্রচলন ছিল চড়ক পুজো কীভাবে শুরু হয়েছিল তার সঠিক ইতিহাস জানা যায়নি তবে জনস্রোত রয়েছে চোদ্দোশো পঁচাশি খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামক এক রাজা এই পুজোর প্রচলন করেন রাজপরিবারের লোকজন এই পুজো আরম্ভ করলেও চড়ক পুজো কখনও রাজ রাজাদের পুজো ছিল না এই পুজোর অপর নাম নীল পুজো গম্ভীরা বা শিবের গাজন এই চড়ক পুজোরই রকম ফের চড়ক পুজো চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিবসে পালন করা হয় আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ রাখা হয় যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত পতিত ব্রাহ্মণে পুজোর পুরোহিতের দায়িত্ব পালন করেন পুজোর বিশেষ বিশেষ অঙ্গ হল কুমিরের পুজো জ্বলন্ত অঙ্গারের ওপর হাঁটা কাটা আর ছুরির ওপর লাফানো বান ফোড়া শিবের বিয়ে অগ্নিনৃত্য চড়ক গাছের দোলা এবং দানো বাড়ানো বা হাজারো পুজো হাজারা পুজো করা সব পুজোর মূল রয়েছে ভূতপ্রেত ও পুনর্জন্মবাদের ওপর বিশ্বাস এই বিভিন্ন অনুষ্ঠান প্রাচীন কৌম সমাজে প্রচলিত নরবলির অনুরূপ পুজোর উৎসবে বহু প্রকারের দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ বলে বিবেচিত হয় চরক গাছে ভক্ত বা সন্ন্যাসীকে লোহার হুরকা দিয়ে চাকা সঙ্গে বেঁধে ধূত বেগে ঘোরানো হয় তার পিঠে হাতে জিভায় এবং পায়ে এবং শরীরের অন্যান্য অঙ্গে বান শালকা বিদ্ধ করা হয় কখনো কখনো জ্বলন্ত লোহার শলাকা তার গায়ে ফুরে দেওয়া হয় চোদ্দোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এই নিয়ম বন্ধ করলেও গ্রামের সাধারণ লোকের মধ্যে এখনও তার প্রচলিত আছে হিন্দু ধর্ম মতে চৈত্র মাসের শেষ থেকে বৈশাখ মাসে মাসের প্রথম পর্যন্ত ভক্তরা মহাদেব শিব ঠাকুরের আরাধনা করতে থাকেন মহাদেবের সন্তুষ্টি লাভের আশায় সপ্তাহব্যাপী নানান পুজোর আয়োজন করেন তারা ফুল পুজো কাদা পুজো নীল পুজো সহ সপ্তাহব্যাপী বিভিন্ন পুজো শেষে আয়োজন করা হয় গা শিউড়ে ওঠা চড়ক পুজো চড়ক পুজোয় পিঠে বান ফুরিয়ে চড়ক গাছের সঙ্গে বেঁধে বাস দিয়ে তৈরি করা বিশেষ এক ধরনের চরকায় ঝুলন্ত দড়ির সঙ্গে পিঠে বড়শি বেঁধে দেওয়া হয় তখন বানবৃদ্ধ সন্ন্যাসীরা শূন্যে ঝুলতে থাকেন রাতে নীল পুজোর পর সন্ন্যাসীরা উপবাস থাকেন পরদিন বিকেলে চড়ক পুজো শেষেই উপবাস ভাঙেন তারা চড়ক পুজোর শুরুতে শিব পাঁচালী পাঠক মন্ত্র পড়া শুরু করলে সন্ন্যাসীরা শিবোদ্বনি দিতে দিতে নদীতে স্নান করতে যান স্নান শেষ করে মাটির কলসি ভরে জল আনেন তারা এরপর চড়ক গাছের গোড়ায় গোল হয়ে দাঁড়ান সন্ন্যাসীরা আবার শিব পাঁচালী পাঠ করতে থাকেন বালা শিব পাঁচালী পাঠক সন্ন্যাসীরা চড়ক গাছের জল ঢেলে প্রণাম করে চলে যান ফাঁকা জায়গায় সেখানে তাদের বানবিদ্ধ করা হয় সন্ন্যাসীরা নিজের শরীরে বড়শিতে বড়শিতে বিঁধে বিঁধে চড়ক গাছে ঝুলে শূন্যে ঘুরতে থাকেন আবার সন্ন্যাসীরা সন্ন্যাসীর আশীর্বাদ লাভের আশায় শিশু সন্তানদের শূন্যে তুলে দেন অভিভাবকরা অভিভাবকরা সন্ন্যাসীরা ঘুরতে ঘুরতে কখনো কখনো শিশুদের মাথায় হাত দিয়ে আশীর্বাদও করেন এ অবস্থায় এক হাতে বেতের তৈরি বিশেষ লাঠি ঘুরোতে থাকেন আর অন্য হাতে দর্শনার্থীদের উদ্দেশ্যে বাতাসা ছোটেন ঝুলন্ত সন্ন্যাসীরা তাদের বিশ্বাস জগতে দ্বারা শিব ঠাকুরের সন্তুষ্টি লাভের জন্য স্বেচ্ছায় এত কঠিন আরাধনা পথ বেছে নিয়েছেন বিনিময়ে পরলোকে শিব ঠাকুর তাদের স্বর্গে যাওয়ার বর দেবেন চৈত্র সংক্রান্তির পনেরো অথবা সাত দিন আগে থেকে শুরু হয় চড়কের প্রস্তুতি উৎসবের আমের শুরু হয় গ্রামের বারোয়ারি তলায় শ্মশানে কিংবা গৃহস্থ বাড়িদের আঙিনায় সেখানে আর যেভাবেই এই উৎসব উপস্থাপিত হোক না কেন এর মূল আবহে জুড়ে থাকে কৃষি দেবতা শিবের আবাহন শিবই এই উৎসবের মুখ্য তাই শিবকে সন্তুষ্ট করাই পূজারীদের উদ্দেশ্য বাংলাদেশের রংপুর দিনাজপুর পঞ্চগড় নীলফামারি বাগেরহাট খুলনা কুষ্টিয়া যশোর প্রভৃতি জেলায় চড়ক উৎসব অনুষ্ঠিত হয় স্থানগুলি একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যায় বাংলাদেশের এই অঞ্চলগুলি মূলত কৃষি প্রধান সেখানে চড়ক উৎসব হিসাবে পালন করা হয় বাংলার প্রাচীন কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থার শরীরে প্রবেশ করতে হলে এরকম উৎসবগুলিকে মাধ্যম হিসাবে ব্যবহার করলেই কেবল লৌকিক বাংলার আদিরূপ দেখা সম্ভব হবে চৈত্র সংক্রান্তির আসল আকর্ষণ হল এই চড়ক পুজো এই চড়ক পুজোকে কেন্দ্র করে দেশের অনেক জায়গায় বসে মেলা বাংলা সনের শেষ দিনটি শেষ দিনটিকে বিদায় জানানোর জন্য যেমন প্রস্তুতি হবে বাঙালি তারই সাথে সাথে প্রস্তুতি হবে আরেকটি নতুন বছরকে স্বাগত জানাতে সেই সঙ্গে খাতা খুলে কষতে বসবে বিগত বছরের সাফল্য ব্যর্থতা পাওয়া না পাওয়ার হিসাব সূর্যাস্তের সাথে সাথে নানান আচার অনুষ্ঠানে যেমন বিদায় জানানো হবে চৈত্রকে তেমনই প্রস্তুতি নিতে হবে চৈত্র শেষ রাতের প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে বৈশাখে বরণ করতে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ